প্রায় তিন মাস পর মে দিবসে রাজপথে আওয়ামী লীগ বিএনপির শোডাউন। সব রাজনৈতিক দলকে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক মির্জা ফখরুলের। বিএনপি নেতাকর্মীরা হতাশ, তাদের মুখে আন্দোলনের কথা হাস্যকর জবাব ওবায়দুল কাদেরের। সব মানুষ তারা মনে করছে যে এই সরকারের আমলে তাদের ন্যূনতম যে অধিকার সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। তাদের মুখের বিষ আরো উগ্র হয়ে উঠছে। সকল রাজনৈতিক দল, মত, পথ, সংগঠন, ব্যক্তি ঐক্যবদ্ধ হন, আপনাদের অধিকারকে আপনারা ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ, বিএনপির মুখে আন্দোলন কথাটা শুনলে ঘোড়াও মনে হয় আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ন্যায্য পাওনা থেকে শ্রমিকদের বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিকে ছাড় দেয়া হবে না বললেন প্রধানমন্ত্রী। মালিকদের বিলাসিতা কমানোর আহ্বান। আগামীকাল দেশের অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অবশেষে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস। কাল থেকে স্থায়ী হবে 4-5 দিন। গ্রামগঞ্জে লোডশেডিং এ দিশেহারা মানুষ, কলকারখানায় উৎপাদন ব্যাহত। ভারতীয় চোরাই চিনিতে সয়লাভ বাজার মাত্র 94 টাকায় মিলছে 1 কেজি। মিল মালিকদের কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ নিচ্ছে চোরা কারবারিরা, মজুত পণ্য নিয়ে বেকায়দায় ব্যবসায়ীরা। এবং তিস্তার পর এবার গঙ্গার পানি নিয়ে মাথা ব্যথা মমতার। সরাসরি চুক্তির বিরোধিতা না করলেও স্থানীয় বিধায়কদের ক্ষতিপূরণের আন্দোলনে নামার নির্দেশ।